নমস্কার, আমরা যে প্রজেক্টটা করেছি তার নাম হচ্ছে পলি হাউস। তো আমরা সাধারণত দেখি চাষাবাদের ক্ষেত্রে নানা ধরনের কৃষিজ পদ্ধতি কৃষকরা ব্যবহার করে থাকে, তার মধ্যে একটি পদ্ধতি হলো পলি হাউস ফার্মিং। তো এই পলি হাউসটা কি? পলি হাউস হলো এমন একটি পদ্ধতি, এটা খুব সহজ এবং সরল পদ্ধতি। এটা তৈরি করতে বেশি কিছুর প্রয়োজন হয় না, লোহার খুঁটি বা কাঠের খুঁটি হলেই হয়। আর এর মেন উপকরণ যেহেতু পলিথিন, তাই এর নামই হয়েছে পলি হাউস। তো এর আমরা বহুমুখী সুবিধা দেখতে পাই, তার মধ্যে একটি সুবিধা আমি প্রথমেই বলেছি, এটা খুব কম খরচে হয় এবং খুব সহজ পদ্ধতি। এছাড়াও জলবায়ুর হাত থেকে, বাইরের জলবায়ুর হাত থেকে এর ভেতরে যে উদ্ভিদগুলো থাকে সেগুলো খুব সুরক্ষিত থাকে। তাছাড়াও এখানে বিশেষ ধরনের পদ্ধতির মাধ্যমে জল দেওয়া হয়, যার ফলে যে জলটা হয় সেই জলের অপচয়টা খুব কম হয়। এছাড়াও যে সূর্যরশ্মিটা আসে সেটা সরাসরি আমাদের কৃষিক্ষেত্রে পড়তে পারে না, যার ফলে যে আমাদের কৃষিক্ষেত্রটা থাকে সেটা অনেকটা সুরক্ষিত থাকে। আর এর ভিতরে যে শাকসবজিগুলো হয় তার থেকে, সবুজ শাকসবজি হয় তার থেকে আমরা অনেক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাই, যার ফলে কি হয় যে আমাদের যে অনেক ধরনের রোগ হয় সেগুলো একটু নিরাময় হয়। আর এটা কম নেওয়ার ফলে, অ্যান্টিঅক্সিডেন্ট কম নেওয়ার ফলে যে রোগগুলো দেখা দেয় সেগুলো এখানে আছে।